আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আকাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো সে বয়ানটা হলো স্তন দুগ্ধ কমাতে হোমিওপ্যাথিক চিকিৎসা। এটার অর্থ কি? অর্থ হলো প্রসূতি যে মায়েরা আছেন, অর্থাৎ ওই কেবল বা কয়েক মাস যাবত সন্তানাদি হয়েছে, ওই তাদের তো ওই বুকের দুগ্ধ খেয়ে শিশুরা থাকার কথা থাকে, কিন্তু দেখা যায় এই দুগ্ধটা এত বেশি ওই বাচ্চা খাইয়ে সারতে পারে না। এমনকি জমজ বাচ্চা যদি হয়, কোনো কোনো মহিলার দুগ্ধ এতই বেশি, ওটা কিন্তু একটা রোগ। ওই এত হবে কেন? একটা রোগ হইল না, একটা রোগ হইল। ওই তখন একে একাই টপ টপে পড়তে থাকে, ফোটা ফোটা বা ঝিরঝিরে পড়তে থাকে, আমি দেখেছি। তাইলে একটা ঝামেলা, ওই তখন ওই গায়ের যে কাপড় ভিজে যায় যায়, কি একটা সমস্যা। কাজে হোমিওপ্যাথিতে খুব সুন্দর ঔষধ আছে, পরিচ্ছন্ন ঔষধ আছে, এবং এগুলো খাওয়াইলে এই অতিরিক্ত দুধ আর উৎপাদন হবে না, হবে প্রয়োজনীয়। তে আসুন ঔষধের নাম প্রথম পরিচয় করিয়ে দিই। ল্যাককেন একটা ঔষধ, আর একটা হলো ক্যালকেরিয়া কার্ভ সিমাফিলা, আর বায়োকেমিকের ক্যালকেরিয়া ফস নেট্রাম ফস নেট্রাম, হ্যাঁ নেট্রাম সালফ। বায়োকেমিকের কি ক্যালকেরিয়া ফস আর নেট্রাম সালফ, এই দুইটা ঔষধ। তে এই যে কয়টা ঔষধ পড়লাম এর একটাই যথেষ্ট। ধরুন ল্যাককেন, ল্যাককেন ওই পটেন্সি 200 পাওয়ারের, ল্যাককেন 200 পাওয়ারের, সকালে ওই এক ডোজ, বিকালে এক ডোজ, এরকম কয়েকদিন খাওয়ান, দেখবেন যে ওই স্তনের যে দুগ্ধ এটা কমে যাবে, অতিরিক্ত আর হবে না উৎপাদন, এবং কমে যাবে, এবং মানে বাচ্চা যা খাইতে পারে পর্যাপ্ত হবে আর কি। মানে অতিরিক্ত অবাঞ্ছিত যে দুগ্ধ উৎপাদন, দুগ্ধের প্রবাহ, সেটা আর থাকবে না। তো ভালো থাকুন বন্ধুগণ।